জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম, নির্বাচনের আগে রাজপথ দখলের পরিকল্পনা, চূড়ান্ত আন্দোলন তফসিলের পর বিএনপি। নির্বাচনের প্রস্তুতি, আওয়ামী লীগে বিএনপি করছে আন্দোলনের ছক। পুলিশ সদস্যদের অতি উৎসাহী না হতে ডিএমপি কমিশনারের নির্দেশ। এদিকে শেখ হাসনায় অটল আওয়ামী লীগ সংবিধানের বাইরে যাবে না। সরকার সমর্থক নতুন রাজনৈতিক জোট আসছে। সর্বশেষ জানিয়ে দেব সাইবার নিরাপত্তা আইন নিয়ে জাতিসংঘের পর্যবেক্ষণ, গত বছর জুনে পাঠানো কারিগরি নোটের অনেক বিষয় খসড়ায় স্থান পায়নি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। নির্বাচনের আগে রাজপথ দখলের পরিকল্পনা, চূড়ান্ত আন্দোলন তফসিলের পর বিএনপি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র 4 মাস বাকি। নির্বাচন কমিশনের রোডম্যাপ অনুসারে জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে এ নির্বাচন। তাই নির্বাচনের আগে রাজপথ দখলের চিন্তা করছে বিএনপি। চলতি সেপ্টেম্বরের মধ্যভাগ থেকে আন্দোলন জোরদার করার চেষ্টা করে নির্বাচনের তফসিল ঘোষণার পর চূড়ান্ত আন্দোলন শুরু করার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। সূত্র জানায়, শীঘ্রই বিএনপি আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করবে। রাজধানী ঢাকা সহ সারাদেশে সব মহানগর ও জেলায় আরও কিছু কর্মসূচি পালন করার পর রাজপথ, রেলপথ ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এলাকা অবরোধ কর্মসূচি পালন করবে। সবশেষ 2013 সালের 29 ডিসেম্বর যেভাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচির ঘোষণা করে সারাদেশে সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের চলো চলো ঢাকা চলো স্লোগান দিয়ে রাজধানীতে আসার আহ্বান জানিয়েছিলেন, এবারও ঢাকা অবরোধের ডাক দিয়ে সেভাবে সবাইকে আসতে বলা হবে। এভাবে দেশের রাজনীতির কেন্দ্রবিন্দ ঢাকায় একটি বড় ধরনের সমাবেশ করে সরকারকে বেকায়দায় ফেলে দাবি আদায়ের চেষ্টা করবে। তারপর পরিবেশ অনুকূল মনে করলে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে। সেজন্য তলে তলে নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছে দলের নেতারা। 2008 সালের নির্বাচনে ভরাডুবি, 2014 সালের নির্বাচন বর্জন ও 2018 সালের নির্বাচনের শোচনীয় পরাজয়ের পর রাজনৈতিকভাবে চরম বেকায়দায় পড়ে বিএনপি। দলের সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে হতাশা। তাই এ অবস্থায় অবসান ঘটিয়ে 1 বছর ধরে রাজপথে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছে দলটি। বিভিন্ন কারণে রাজপথে আন্দোলনের গতি কমে গেলেও আবারও তা জোরদার করার কৌশল গ্রহণ করেছে দলীয় হাইকমান্ড। সরকার বিরোধী আন্দোলন চাঙ্গা করতে গত বছর ডিসেম্বর থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ডান, বাম ও মধ্যপন্থী ছোট বড় প্রায় 3 ডজন রাজনৈতিক দলকে নিয়ে যুগপথ আন্দোলন শুরু করে বিএনপি। সমমনা দলগুলো নিয়ে বিএনপি 8 মাসে রাজধানী ঢাকা সহ সারাদেশে যুগপথভাবে শতাধিক কর্মসূচি পালন করে। এর মাধ্যমে দলের নেতাকর্মীদের আন্দোলনে সক্রিয় করার চেষ্টা করে। নির্বাচনের প্রস্তুতি, আওয়ামী লীগে বিএনপি করছে আন্দোলনের ছক। সদর উপজেলা নিয়ে গঠিত ফেনী 2 আসন, ফেনী সদরের 12 ইউনিয়ন ও ফেনী পৌরসভার 18টি ওয়ার্ড রয়েছে। জেলার 3টি আসনের মধ্যে সদর আসনটি গুরুত্বপূর্ণ। এ আসন থেকে যিনি এমপি নির্বাচিত হন তিনি জেলার রাজনীতি নিয়ন্ত্রণ করে থাকেন। একসময় সন্ত্রাসের জনপদ হিসেবে দেশব্যাপী খ্যাত ফেনী এখন নিরাপদ, শান্তি ও উন্নয়নের জেলা। নানা কারণেই আসনটি অত্যন্ত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ। এই আসনের বর্তমান এমপি আওয়ামী লীগের নিজাম উদ্দিন হাজারি। টানা 3য়বারের মতো আসনটিতে নৌকার বিজয় ধরে রাখতে আসনটিতে দৃশ্যত নিজাম হাজারি একক প্রার্থী আওয়ামী লীগের। অন্যদিকে মনোনয়ন পেতে বিএনপির ডজনখানেক নেতা রয়েছে নির্বাচনী মাঠে। বিএনপি নির্বাচনে অংশ নেবে কিনা তা অনিশ্চিত থাকলেও ভোটের মাঠে লড়তে মুখিয়ে আছেন একাধিক প্রার্থী। নির্বাচনে অংশ নেওয়া কিংবা না নেওয়ার বিষয়ে তারা দলীয় হাইকমান্ডের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। জানা যায়, স্বাধীনতার পর 1979 সালে অ্যাডভোকেট রফিকুজ্জামান ভূঁইয়া এবং 1988 সালে এরশাদের রাজনৈতিক জোটভুক্ত জাসদ প্রার্থী জয়নাল আবেদিন সংসদ সদস্য হন। 1997 সালে বিএনপিতে যোগ দিয়ে 2001 ও 2008 সালের নির্বাচনে আরও 2 বার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এছাড়া 1973 সালে আওয়ামী লীগের খাজা আহমেদ, 1986, 1991 ও 1996 সালে 3 বার সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আলোচিত প্রয়াত জয়নাল হাজারি। এরপর 2014 ও 2018 সালের 2টি নির্বাচনে টানা 2 বার এমপি নির্বাচিত হন নিজাম উদ্দিন হাজারি। বর্তমানে এ আসন থেকে 2য়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন নিজাম উদ্দিন হাজারি। তিনি মনোনয়ন চাইবেন। দলের সাধারণ সম্পাদক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের আস্থাভাজন হওয়ায় নিজাম হাজারির মনোনয়ন নিশ্চিত বলে মনে করেন নেতাকর্মীরা। ফলে আগামী নির্বাচনে ফেনী সদর আসনে ফের মনোনয়ন পাওয়ার বিষয়ে শতভাগ আশাবাদী নিজাম হাজারির সমর্থকরা।
পুলিশ সদস্যদের অতি উৎসাহী না হতে ডিএমপি কমিশনারের নির্দেশ। জরুরি অবস্থা বা দাঙ্গা হাঙ্গামার সময় কর্তব্যরত পুলিশ সদস্যদের অতি উৎসাহী হয়ে কোনো কিছু না করার নির্দেশনা দিয়েছেন ঢাকার পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক। সম্প্রতি ডিএমপি সদর দপ্তরে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন। পরে ডিএমপি কমিশনারের সই করা অপরাধ সভায় বিস্তারিত কার্যবিবরণীর এই চিঠি পুলিশের সব পর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে তথ্য জানা গেছে, অপরাধ সভায় কার্যবিবরণী ডিএমপি কমিশনারের নির্দেশে বলা হয়েছে, জরুরি অবস্থায় ডিউটিতে মোতায়েনকৃত সব অফিসার ফোর্সদের চলমান ডিউটি সংক্রান্ত ব্রিফ একাধিকবার করতে হবে, যাতে সব অফিসার ফোর্স পরিস্থিতির সংবেদনশীলতা সম্পর্কে অবগত হয়। কর্তব্যরত অবস্থায় অতি উৎসাহী হয়ে কোনো কার্যক্রম করা যাবে না, যাতে করে নেতিবাচক প্রচারণা হয়। নির্দেশনায় আরো বলা হয়েছে, ডাঙ্গা নিয়ন্ত্রণে ঢালের ব্যবহার বেশি করতে হবে এবং লাঠিচার্জের সময় সতর্কতার সঙ্গে লাঠিচার্জ করতে হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে টিয়ার গ্যাস ব্যবহার করা যাবে না। দাঙ্গা নিয়ন্ত্রণের ক্ষেত্রে সর্বনিম্ন শক্তি প্রয়োগ করে সর্বোচ্চ ফলাফল নিশ্চিত করতে হবে। সব ক্ষেত্রে বুদ্ধিমত্তার প্রয়োগ করতে হবে ও কৌশলী হতে হবে। কমিশনের নির্দেশনায় বলা হয়েছে, পূর্বানুমতি ব্যতীত আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যাবে না। নিজের নামে ইস্যুকৃত অস্ত্র গুলি ফায়ার করে শেষ করার মনোভাব থেকে অফিসার ও ফোর্সকে বের হয়ে আসতে হবে। সংশ্লিষ্ট জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আর মাত্র মাস চারেক বাকি। আগামী ডিসেম্বর বা জানুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরেই রাজধানী ঢাকায় নানা কর্মসূচি পালন করে আসছে বিরোধী রাজনৈতিক দলগুলো। মাস কয়েক আগেই বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে এমন কার্যক্রমের ক্ষেত্রে নতুন ভিসানতির ঘোষণা দিয়েছে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের পক্ষ থেকে বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলোর কর্মসূচিতে পুলিশের শক্তি প্রয়োগের বিষয়গুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। শেখ হাসিনায় অটল আওয়ামী লীগ সংবিধানের বাইরে যাবে না। ভোটের রাজনীতিতে কোনোভাবেই বিএনপির কাছে নতি স্বীকার করবে না ক্ষমতাসীন আওয়ামী লীগ। গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় বর্তমান সংবিধান অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করতে বদ্ধপরিকর দলটি। এর বাইরে ভিন্ন কিছু ভাবছে না দলের নীতি নির্ধারকরা। এমনকি তারা বিএনপি সহ বিরোধীদের একদফার আন্দোলনও খুব বেশি পাত্তা দিতে নারাজ। আওয়ামী লীগ নেতারা বলছে, নির্বাচনকালীন সরকারের প্রধান হিসেবে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাই দায়িত্ব পালন করবেন। এতে কোনো দল নির্বাচনে না এলে তার দায়ভার সেসব দলের। কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে তা প্রতিহত করতেও প্রস্তুত বলে জানিয়েছেন ক্ষমতাসীন দলের নীতি নির্ধারকরা। সরকার সমর্থক নতুন রাজনৈতিক জোট আসছে। সোমবার আত্মপ্রকাশ করছে সরকার সমর্থক ছদলীয় জোট লিবারেল ইসলামিক অ্যালায়েন্স এলআইএ। বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন নির্বাচন কমিশনের সম্প্রতি নিবন্ধন পাওয়া বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান ডক্টর শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমেদ মাঝভান্ডারি। তিনি জোটের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। এই সময় এই জোটের উদ্দেশ্য সম্পর্কে জানাবেন বাংলাদেশ ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মিসবাহুর রহমান চৌধুরী। তিনি এলআইবি এর নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। জোট সংশ্লিষ্ট সূত্র যুগান্তরকে সব তথ্য জানিয়েছে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ১৯ জুলাই গণভবনে অনুষ্ঠিত ১৪ দলের বৈঠকে রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপিকে মোকাবিলায় একাধিক ফ্রন্ট গঠনের সিদ্ধান্ত হয়। ওই বৈঠকে শরিকদের আপত্তির কারণে ১৪ দলের নতুন রাজনৈতিক দলের অন্তর্ভুক্তির প্রচেষ্টা ব্যর্থ হয়। এরপর সিদ্ধান্ত হয় সরকার সমর্থক ছোট ছোট রাজনৈতিক দলগুলোকে নিয়ে একাধিক ফ্রন্ট গঠনের। তারই অংশ হিসেবে আওয়ামী লীগের পুরনো মিত্র ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মিসবাহুর রহমান চৌধুরীর উদ্যোগে লিবারেল ইসলামিক অ্যালায়েন্স নামের এই জোটের আত্মপ্রকাশ ঘটেছে। সাইবার নিরাপত্তা আইন নিয়ে জাতিসংঘের পর্যবেক্ষণ, গত বছর জুনে পাঠানো কারিগরি নোটের অনেক বিষয় খসড়ায় স্থান পায়নি। বাংলাদেশ সরকারের ডিজিটাল নিরাপত্তা আইন ডিএসএ সংশোধন করার সন্তোষ প্রকাশ করেছেন মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক জাতিসংঘের স্পেশাল রিপোর্টিয়ার। কিন্তু আন্তর্জাতিক আইনের সঙ্গে ডিএসএর গুরুতর ঘাটতির বেশ কিছু বিধান প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইনে থাকায় হতাশাও প্রকাশ করেছেন তিনি। রিপোর্টিয়ার আইরিন খান গত ২৮ আগস্ট বাংলাদেশ সরকারকে এক চিঠিতে বিষয়টি জানিয়েছেন।